হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম নিপাস ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে মামা মেয়ের বার্থডে, এর জন্য আমি এখন পায়েস রান্না করব। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখন পায়েস রান্না করব। এর জন্য দুধগুলো কেটে জাল দিয়ে নেব, জাল দিয়ে পায়েসটা বসিয়ে দেবো, তারপরে বাদবাকি রান্নাবান্না করব। এর জন্য স্টার্ট করে দিলাম আজকের কাজবাজ আমার। তারপরে আজকে অনেক কাজ, সারাদিন খুব ব্যস্ত থাকব, এর জন্য তাড়াতাড়ি করে সবকিছু করে নিতে হচ্ছে। আমি এখন চালটা ঘি মাখিয়ে রেখে দেবো। গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মাখিয়ে রেখে তারপর যদি তুমি পায়েস রান্না করো, পায়েসটা যেমন টেস্টি হয় তেমন সুন্দর একটা স্মেলও আসে। এজন্য আমি পায়েস রান্না করলে ঘি দিয়ে একটু মাখিয়ে রেখে দিই বেশ কিছুক্ষণ। তারপরে দুধটা যখন জাল উঠে যায় ভালোভাবে, তারপরে আমি চালগুলো দিয়ে দিই দুধের মধ্যে। বেশি লোকজন বলছি না, আমরা ঘরের মানুষরাই সবাই, আত্মীয় স্বজন বলতে আমার ননদ আসবে, আমার বাপের বাড়ির থেকে সবাই আসবে, আর আমার বরের কয়েকজন বন্ধু। বেশি লোকজন বলছি না, এই আমরাই কিছু একটা করছি না, তো এত তো আমি করে পারি না, মানে আমার শাশুড়ি এখানে থাকে না, উড়িষ্যায় থাকে, এর জন্য কে করবে আমার সাথে এত কাজ বাজ। এর জন্য আমরা ছোটো করেই করছি, যখন মামা 5 বছর হবে তখন একবারে বড় করেই করব। পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো পায়েসের মধ্যে। মামামকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, এখন মামামকে সব খাবার গুছিয়ে খেতে দেব। এর জন্য মামামের পিসিমণি এই ড্রেসটা ওকে পুজোয় দিয়েছে, সেটাই আমি এখন পরিয়ে দিয়েছি। আর পিসিমণি মামামের জন্য পুতুল নিয়ে এসেছে, পুতুল পেয়ে মামাম খুব খুশি। মামামে পিসিমণি এসেছে, মাসিমণি এসেছে, আমরা সবাই বসে বসে এখন এখানে গল্প করছি। আর মামাম দেখো, খালি ওর ভাই পুতুল নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। খাটে বসে এখন আমরা গল্প করছি। এই যে আমার বোন, এটা পাশে ননদ বসে। শোনো টুকি, আমি এখন মামামকে খেতে দেব, তাই মামামের খাওয়ার জন্য সব কিছু রেডি করছি।
একটুখানি চুমু দিয়ে দাও হাত দিয়ে ফ্লাইং কিস হাত দিয়ে আমার দিকে তাকিয়ে ওই দিকে তাকিয়ে ওটা কি এই যে এরকম হাস একটু হাস এই ফোনের দিকে এভাবে একটু তাকিয়ে হাস আরে আমিও নড়ছি गोलाप फुल दिए सजिए देव देखते ही पाच कि दुष्टुमी कर मान भीषण दुष्टुमी कर देखते सजिए ओके खेते दिए देव সামনে আসলে ধরে সামনে আস তোমার কাছেই দেবো মা দাঁড়াও ফুটি চিপস কেক কেক খাবে চকি মামামের প্লেটটা পুরো সাজানো হয়ে গেছে মামামকে আমি বেগুন দিয়ে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর মাছ ভাজা দিয়েছি আর একটার মধ্যে মাংস চাটনি পায়েশ আর ডাল ব্যাস এইটুকুনি রান্না করেছিলাম আজকে ওর জন্য অত বেশি একটা খেতে পারবে না যে এইটুকুনি খায় মামামের ফটো তুলছি এর জন্য ও পোজ দিচ্ছে দেখো ফটো তোলার জন্য সবসময় রেডি থাকে যদি বললি যে ফটো তুলব তখনও রেডি ফটো তোলার জন্য বলেছি স্মাইল করতে ফটো তুলব এই দেখো এর জন্য পোজ দিচ্ছে এক একটা এক এক রকম আর পিসিমণি যে ভাইটা দিয়েছে ভাই পুতুলটা ও কোনো সময় আজকে ছাড়ছে না সেই সকাল থেকে নিয়ে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মামামের পুতুল আর মামাম একই রকম ভাবে বসে আছে মামামের পিসিমণি এখন একটু মামামকে খাইয়ে দিচ্ছে সবাই আমরা একটু একটু করে খাইয়ে দেব আমি খাইয়ে দেব মামামের মাসিমণি খাইয়ে দেবে কি খাচ্ছ সবাই একটু একটু করে খাইয়ে দেব মাছ খাচ্ছ খাও এবারে ও একা একাই খাওয়া শুরু করে দিয়েছে মাছটা নে বাবা একটু মাছটা নে মাছটা নে মাছটা নে মাছটা নে বাবা অল্প অল্প করে নাও দেখো কাটা না লাগে ভাই খাবে ভাই কে একটু দাও আনো ভাই খাও খাও মাকে একটু খাইয়ে দাও মাকে একটু খাইয়ে দাও Thank you.
রূপা যাও, রূপা যাও, হাত ধুয়ে এসো। কেমন একটু আঙুল হাত দিয়ে দেখাও কেমন বলে হ্যাপি হ্যাপি আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, পার্ট ওয়ানটা। আর পার্ট টুটা আবার বিকেলের যা যা ব্লগে রাখবো সেইগুলো পার্ট টুয়ে যাবে, তাই আজকে এটা ছেড়ে দিচ্ছি আর কালকে পার্ট টুটা আপলোড করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আর হচ্ছে গিয়ে যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তাহলে আমি আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাই আমার মামামকে অনেক আশীর্বাদ করো, যেন ও সারা জীবন সুস্থ থাকে আর একটা ভালো মানুষ হয়। তাহলে সবাই একটু মামামকে আশীর্বাদ করে দিও।